এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। তুমি কি করলে ছোট রানী, এ তুমি কি করলে? একে বিভীষিকা, একে দুঃসহ দৃশ্য, মানুষের পেট থেকে কুকুর জানা। কেন কেন তুমি আমাকে শাস্তি দিচ্ছ ভগবান, কেন কেন? একে মানবী না দানবী, একে রমণী না রাক্ষসিনী, এ আমি কি ভুল করলাম বড় রানী, এ আমি কি ভুল করলাম? বনের এক কাঠুরিয়ার মেয়েকে এনে রাজ রানী বানিয়েছিলাম, ভেবেছিলাম তার গর্ভে আমার বংশে প্রদীপ দেবার জন্য পুত্র সন্তান হবে। কিন্তু কিন্তু ওই সাতটি কুকুর ছাড়াই কি আমার বংশধর? কি সাংঘাতিক, কি দুর্বিষহ রানী, এই পিশাচিনীর হাত থেকে আমাকে বাঁচাও, এই রাজমহলকে বাঁচাও, ওকে বনবাসে দাও, বনবাসে দাও, বনবাসে দাও। আমার সাত রাজপুত্র, সাতজন কেন? তবে কি সাত দিগুণে চোদ্দটা হবে? শোন, তোকে এক্ষুনি বনবাসে যেতে হবে, চল। ওরা কি করে জানলো আমি কাঠুরিয়ার মেয়ে? তবে কি তুই রাজকন্যা? তুই রাজপ্রাসাদের কলঙ্ক, মহারাজ হুকুম দিয়েছেন তোকে বনবাসে পাঠাতে, আর সেই হুকুম তো আমি করবো, আমরা ছড়ানি, এবং তা এক্ষুনি। রাজপ্রাসাদের প্রহরীরা কি সব মরে আছে? নিয়ে যাও ওই ডাইনিকে।
থেকে সমস্ত রাজপোশাক খুলে ফেলে দাসী বাঁধির পোশাক পরিয়ে এই রাজপ্রাসাদ থেকে বের করে দিই। তোমাদের এত নিষ্ঠুর তোমরা হলো না, তোমরা তো আমারই মতো নারী, আমাকে আমাকে একটু দয়া করো। ওকে হরিদ্রা বলে বনবাসে দিবি, গভীর জঙ্গলে ফেলে এসে আমার কাছ থেকে 100 স্বর্ণমুদ্রা জানিয়ে যাবি। দোহাই দোহাই তোমাদের, একটু করুণা করো, আমাকে যে শাস্তি দাও আমি সব সব শাস্তি মাথা পেতে নেব, তবু আমাকে বনবাসে দিও না, দিও না। এই নিয়ে যা। চলুন। সই, তুই একদিন বলেছিলি সুখের দিনে না হোক দুঃখের দিনে তুই আমার পাশে থাকবি, তুই এখন কোথায় সই? তুই এখন কোথায়? আমি তোদের মুক্ত করি। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।